أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াদ সম্মানিত ভাই জনাব আব্দুল্লাহ আল মামুন আরব ইমারত থেকে জানতে চেয়েছেন যে তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, এরা কারা এবং কী কারণে হারাম জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার দলিল ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাই তিনার নিজ গ্রন্থে সুনান আন-নাসাঈতে একটি হাদিস এনেছেন। হাদিসটি সালিম বিন আবদুল্লাহ তিনার পিতা থেকে বর্ণিত। হাদিসটি বর্ণিত করেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ, সালাসাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের প্রথম ব্যক্তি হলো এই আল আকলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াল মুদমিনু আলাল খামর, এবং মদ পানে অভ্যস্ত। তৃতীয় ব্যক্তি হলো এই ওয়াল মান্নান বিমা আতা, এবং দানকৃত বস্তুর খোটা দানকারী, অর্থাৎ কোনো বস্তু কাউকে দিয়ে সে বস্তুর খোটা দেওয়া। এই তিন ব্যক্তি জান্নাতে যাবে না। তো এখানে হাদিসে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাই তিনি অধ্যায়ে এনেছেন আল মান্নান বিমা আতা, এই অধ্যায়ে তিনি হাদিসটি এনেছেন 2563 নম্বর হাদিস। তো এখানে একটা জিনিস, সেটা হলো এই যে তিন ব্যক্তি যে জান্নাতে যাবে না, তার মধ্যে একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান, দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মদ পানে অভ্যস্ত, তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো বস্তু দান করার পরে খোটা দেয়। তো এই তিন ব্যক্তির কথা বলা হয়েছে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জান্নাতে যাবে না বলতে চিরস্থায়ী এরা জাহান্নামী হবে না। দুনিয়াতে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নামাজ আদায় করেছে, তৎসঙ্গে এই ধরনের কাজ যদি কেউ করে, কাজ করার পর যদি তওবা করে মারা না যায়, তাহলে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুবরণ করার পর দুনিয়াতে তাকে আমরা মুসলমান বলেই গণ্য করব, তবে মৃত্যুর পর তার হিসাব নিকাশ আল্লাহর হাতে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে সরাসরি জান্নাতে দিতে পারেন, অথবা তাকে যে পাপ করেছে সেই পাপ কাজের কারণে তাকে যতটুক জাহান্নামের শাস্তি পাওয়ার যোগ্য সে অতটুক শাস্তি ভোগ করার পর পুনরায় সে জান্নাতে যাবে। এটাই হচ্ছে ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই যে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি পাপ করে মারা যায় বিনা তোবাতেই, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তিনাকে নিজ রহমতে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দেবেন, অথবা সেই পাপ অনুযায়ী তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের সেই পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে, পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেবেন। কাফেরদের মতো বা মুসলিমদের মতো, মুশরিকদের মতো কী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটাই হচ্ছে ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বাকি আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء